তো হাই গাইস, কেমন আছেন? তুমি আশা করি তুমি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেমনটি আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে 100 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি একটি স্টোরি টাইম ভিডিও আপলোড করব। তো এই আজকের ভিডিওতে সেই স্টোরি টাইমই আপনাদের বলবো, যে স্টোরি টাইমে বলবো যে কীভাবে আমি ক্ল্যাশ অফ ক্ল্যান গেম শুরু করেছি, কীভাবে আমি ক্ল্যাশ অফ ক্ল্যান গেম খেলা স্টার্ট করেছি, সেটা আজকের ভিডিওতে বলবো। তো আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং চলছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এভাবে ভিডিও সবার আগে পেতে। তো চলুন বেশি দেরি করে ভিডিওটি শুরু করা যাক। তো কথা হচ্ছে 2018 সালের দিকে, তখন আমি ক্লাস 4-এ পড়তাম, আর এখন আমি ক্লাস 8-এ পড়ি। তো তখন আমি ক্লাস 4-এ পড়তাম। তো তখন আমার টাকা তো ভাই রুদ্র আমার কাছে আসে, ও আমার কাছে একটি গেম আমাকে একটি গেম দেখায় যেটা ক্ল্যাশ অফ ক্ল্যান ছিল। তো আমি তখন বলি, এটা কী গেম খেলছিস? তখন ও বলে ক্ল্যাশ অফ ক্ল্যান। তখন অবশ্যই আমি ক্ল্যাশ অফ ক্ল্যানে কিচ্ছু বুঝতে পারিনি, কারণ ক্ল্যাশ অফ ক্ল্যান যারা প্রথম থেকে তারা খেলে, তারা স্টার্টিং দিক দিয়ে তারা অবশ্যই কিচ্ছু বুঝতে পারেনি। তো আমিও সেরকম কিচ্ছু বুঝতে পারিনি। তখন আমি মানে তখন ক্ল্যাশ অফ ক্ল্যান জানতাম না, তখন আমি পাওয়ার রেঞ্জার দিতাম আমার ফোনে। তো আমি তো অবশ্যই কিছু বুঝতে পারিনি। তারপর ক্ল্যাশ অফ ক্ল্যান কিছু বুঝতে না পারার কারণে আমি গেমটাকে ইগনোর করে চলে গেলাম। তারপর একদিন হলো, আমার যে টাকা তো ভাই রুদ্র, ওর যে ফোন সেটা নষ্ট হয়ে যায়। তখন ও আমার কাছে আসে, ও বলে যে তোর ফোনে একটু ক্ল্যাশ অফ ক্ল্যান ডাউনলোড কর, আমি মাঝে মাঝে এসে একটু খেলে যাব আমার আইডিটা দিয়ে। তো আমি বললাম যে ঠিক আছে ডাউনলোড করি, কারণ সেই সময় তো আমি নর্মাল গেমস অথবা পাওয়ার রেঞ্জার এসব দেখতাম, তো মোবাইলে অনেকটা স্পেস ছিল। তো ভাবলাম ডাউনলোড করি। তখন ওর কথা মতো আমি ডাউনলোড করলাম ক্ল্যাশ অফ ক্ল্যান। তারপর ও মাঝে মাঝে এসে খেলে যেত, ভালো করে খেলে যেত। তারপর হঠাৎ আমার ভোর হচ্ছিলাম আমি, তারপর আমি হঠাৎ একদিন ক্ল্যাশ অফ ক্ল্যানে ঢুকলাম, দেখি যে কী হয় ক্ল্যাশ অফ ক্ল্যানে, সেটা দেখার জন্য ঢুকেছি ক্ল্যাশ অফ ক্ল্যানে। তারপর ঢুকার সাথে সাথে আমি অবশ্যই কিচ্ছু বুঝতে পারিনি, কী করতে হয় মানে আমাদের কী করতে হয়, কীভাবে অ্যাটাক করতে হয় কিচ্ছু জানতাম না। তো তারপর আমি একটা জিনিস লক্ষ্য করি, এখানে ট্রুপসের অপশন, ট্রুপসে যারা গিয়ে দেখি যে এখানে অনেক রকমের ক্যারেক্টার আছে, এরকম দেখলাম যে তাদের অ্যাবিলিটি, তারা কী কী করে, তাদের ছবি, এসব দেখে আমার অনেক বেশি মানে একটা আগ্রহ জাগে যে এরা এদের অ্যাবিলিটি দেখা, এদের আনলক করা, এসব দেখার আগ্রহ জাগে। আমার একটা শখ মনে জেগে ওঠে যে আমিও এগুলো আনলক করবো। তো তার জন্য আমি অনেক মানে এক্সাইটেড হয়ে উঠি, আর ভাবলাম আমিও ক্ল্যাশ অফ ক্ল্যান খেলা শুরু করবো। তো যখন আমি আমার কাকাতো ভাই রুদ্রের কাছে গিয়ে বলি যে আমিও ক্ল্যাশ অফ ক্ল্যান খেলা শুরু করবো, তখন অনেক খুশি হয়। ও আমাকে ডেইলি একটু একটু করে ক্ল্যাশ অফ ক্ল্যান শিখাতো, কারণ আমার ট্রুপসগুলো আনলক করার অনেক বেশি ইচ্ছা ছিল। তো একটু একটু করে ক্ল্যাশ অফ ক্ল্যান শিখতে শিখতে অবশেষে আমি ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটি পুরোপুরি শিখে গেলাম। তারপর থেকেই আমি দিনে 3-4 ঘন্টা করে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতাম, আর আস্তে আস্তে আমার যে বেস সেটা অনেক বেশি করে গ্রো হতে ছিল। বিভিন্ন অ্যাটাক স্ট্র্যাটেজি, বিভিন্ন অ্যাটাক স্ট্র্যাটেজি শিখে শিখে আমি দেখা গেলে প্রো প্লেয়ার হতে ছিলাম। তো তারপর হঠাৎ একদিন আমার সাথে দুর্ঘটনা একটি ঘটে, যে আমার আইডি সুপারসেল আইডি করা ছিল না। তো আমার ফোনটা হঠাৎ নষ্ট হয়ে যায়, যার কারণে আমার যে আইডি সেটা লস্ট হয়ে যায়। এখন আমি যে আমার কষ্ট করে মানে কষ্ট করে যে নিজের বেস ম্যাচ করেছি, সেই যে আইডিটা সেটা লস্ট হয়ে যায়, যার কারণে আমি অনেক দুঃখ পেয়েছিলাম। কারণ এত কষ্ট করে নিজের আইডিটা ম্যাচ করলাম, আর যখন হঠাৎ করে আইডিটা লস্ট হয়ে যায় তাহলে কার না দুঃখ লাগে। তো মিনিমাম 3-4 দিন ধরে তারপর ক্ল্যাশ অফ ক্ল্যান আমি খেলি না, মানে ডাউনলোড করি না। তারপর যে ক্ল্যাশ অফ ক্ল্যান যে আমার ফেভারিট গেম ছিল, যার কারণে আমি বেশি দিন না 3-4 দিন পর আবার ক্ল্যাশ অফ ক্ল্যান ডাউনলোড করি, আর ক্ল্যাশ অফ ক্ল্যান ডাউনলোড করে তারপর আবার প্রথম থেকেই শুরু করি। আর প্রথম থেকে শুরু করে আমি এই সাথে সাথে একদম সুপারসেল আইডি করে নিই, আর সুপারসেল আইডি করার কারণে আমার কোনোদিনও আইডিয়া লস্ট হয়নি। আর তারপর থেকে আমি ক্ল্যাশ অফ ক্ল্যান খুবই ভালো করে, খুবই সুন্দরভাবে ক্ল্যাশ অফ ক্ল্যান এনজয় করতে পারি, আর কোনো কিছু আমাকে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলা থেকে আটকাতে পারেনি। তো এই ছিল আমাদের স্টোরি টাইম ভিডিও, যে আমি কীভাবে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলা শুরু করি। আশা করি আপনাদের আমার স্টোরি টাইম ভিডিওটি ভালো লেগেছে। আর তাছাড়া আমার যে টাটা তো ভাই রুদ্র, ওর একটি ইউটিউব চ্যানেল আছে, সেটা অবশ্যই ওর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি নিচে কমেন্ট বক্সে পিন করে দেবো অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো ওর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু ক্ল্যাশ অফ ক্ল্যান সবার আগে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, ক্ল্যাশ অন, বাই।